আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং বাড়িতেই আছো। আজকে তোমাদের সাথে অনলাইন ভিডিওতে আমরা এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কিছু পড়াশোনা নিয়ে। চলো দেখা যাক, স্বাগত। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপস্থাপনায় আছি আমি মাহমুদ আক্তার, সিনিয়র শিক্ষক বিশ্বাসমী শাহরুফ পাবলিক কলেজ। পাঠ উপস্থাপনায় আজকে আছে আমাদের আজকের পাঠ কাঞ্চনমালা আর কাকুনমালা। শিখর ফল কথা দিয়ে কথা না রাখার দুঃখ সম্পর্কে জানবে, অহংকারের শাস্তি ব্যাখ্যা করতে পারবে। চলো তোমাদের জন্য আজকে একটি ভিডিও আছে, আমরা ভিডিওটা দেখি। কাকুনমালা আর কাঞ্চনমালা। কাকুনমালা, কাঞ্চনমালা আর কাকুনমালা গল্পটি প্রথমে আছে একজন রাজপুত্রের ছোটবেলাকার কথা, যেখানে দেখানো হয়েছে ছোটবেলায় সে একজন রাখালপুত্রের সাথে তার সখ্যতা গড়ে উঠেছিল এবং রাখালপুত্রকে সে কথা দিয়েছিল যে বড় হলে সে রাখালপুত্রকে মন্ত্রী বানাবে। এক সময় তারা বড় হয়ে যায়, সে ছোট রাজপুত্র বড় হয়ে রাজ্যের দায়িত্ব নেয় এবং একটা সময় সে কী করে, তার সেই ছোটবেলার বন্ধু রাখালপুত্রকে ভুলে যায়। কিন্তু রাখালপুত্র রাজপুত্রের সেই কথাটি মনে রেখেছিল, সে প্রতিদিন রাজ্যের বাইরে এসে দাঁড়িয়ে থাকতো কিন্তু কোনোভাবেই সে রাজ্যে ঢুকতে পারত না। এদিকে রাজপুত্র কিন্তু মহাসুখে আছে, সে রাজা হয়ে এখন তার রানী সবাইকে নিয়ে সেই ছোট্ট রাখালপুত্রের কথা ভুলে যায়। ভুলে যাওয়া তো হলো কি, তার একসময় একদিন হঠাৎ ঘুম থেকে উঠে সে দেখে তার সারা গায়ে সূর্য ভর্তি। রানীর কাঞ্চনমালা এই অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায়, সে চিন্তা করতে থাকে কেন এরকম হলো, এবং তখন সে বুঝতে পারে কথা দিয়ে কথা না রাখার জন্য রাজার শরীরে এই অবস্থা হয়েছে। সে কিন্তু দমে যায় না, কাঞ্চনমালা নিজের সমস্তটুকু দিয়ে রাজার সেবা যত্ন করতে থাকে এবং রাজ্যের নিজের দায়িত্ব নিয়ে রাজ্যের সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে সে ফুটে পরিচালনা করার চেষ্টা করতে থাকে। একদিন সে করে কি, সে কাঞ্চনমালা, রানী কাঞ্চনমালা যায় পুকুরে ঘাটে গোসল করতে, এবং গোসল করতে যেয়ে সে হঠাৎ করে দেখে তার পাশে একজন খুব দুঃখী মহিলা বসে আছে ছেঁড়া কাপড় চোপড় তার গায়ে, এবং সেই সময়টা রানীর খুব দয়া হয়, তাকে বলে আমি আমার গয়নাগাটিগুলো খুলে তোমার হাতে রেখে যাচ্ছি, আমি গোসল করে হিসাবে তোমাকে নিয়ে যাবো, আর আজকে থেকে এই নাও আমার দুটো হাতের চুড়ি। তার খুলে দিয়ে তাকে বলে যে আমার চুড়ি দুটো তোমাকে আজকে দিয়ে তোমাকে আমি আজকে রানী বানালাম। এভাবে সে গোসল করতে যায় এবং গোসল থেকে ফিরে এসে দেখে সেই দাসীটি তার গায়ের সমস্ত তার কাপড় চোপড় সব পরে রানী হয়ে আছে এবং তাকে বলে আজ থেকে আমি রানী, এবং সে যথারীতি রাজ্যে ফিরে যায়। রাজমহলে যেয়ে সে দেখে এবং সমস্ত কিছুকে তার দখলে নিয়ে আসে। কে নিয়ে আসে? সেই কাকুনমালা, যাকে কাকুন অর্থাৎ চুড়ি দিয়ে কাঞ্চনমালা কিনে নিয়েছিল। সেই কাকুন দাসী কি করে, তাকে দাসী হয়ে যায় রানী আর রানী হয়ে যায় দাসী। কাঞ্চনমালা ধৈর্য ধরে বাড়ির সকল কাজ কর্ম করতে থাকে যেটা করার কথা ছিল কাকুনমালা, আর কাকুনমালা হয়ে যায় একজন রানী। অহংকার করে সে সমস্ত রাজ্য ত্রাস সৃষ্টি করে ফেলে, সকলকে উঠতে বসতে তাদেরকে অপমান করতে থাকে। এই অবস্থা সে ছোট্ট রাখা ছেলেটির কানেও যায়, যে কিনা বড় হয়ে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিল, এবং সে তার এই বন্ধুর কথা মনে মনে শুনে মনে মনে সে ধারণা করে যে এই অবস্থা থেকে সে তাদেরকে পরিত্রাণ দেবে। সে যথারীতি রাজবাড়িতে আসে, রাজবাড়িতে এসে কাকুনমালার আচরণে অতৃপ্ত হয়ে কাকুনমালাকে তার কৃতকর্মের জন্য তাকে সে সুচ, রাজার গায়ে যত সুচ ছিল সব সুচ কাকুনমালার গায়ে গিয়ে আটকে যায়। জাদু মন্ত্র বলে সেই রাখা ছিল যে সে কাজটি করে তার বন্ধুর জন্য, এবং রাজা সুস্থ হয়ে উঠে প্রথমে দেখে যে তার যে বন্ধু, রাজা সুস্থ উঠে তার সে বন্ধু, সে ছোট্টবেলার বন্ধু তার সামনে দাঁড়িয়ে আছে। রাজা তখনই তার ভুল বুঝতে পারে এবং সে তখন তার বন্ধুকে জড়িয়ে ধরে এবং ধীরে ধীরে কি করে, চলো আমরা শেষে অংশটুকু দেখি। রাজা বলেন আজ থেকে তুমি আমার মন্ত্রী, এই রইল রাজ্য আমার, শুধু তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো।
রাখাল বন্ধু তো তখন না থেকে পারে, রাজা তার বন্ধুকে নতুন সোনার বাসি উড়িয়ে দেন। রাখাল সারাদিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে যান পুরনো দিনের কথায়, চলো এখন তোমাদের জন্য কিছু বাড়ির কাজ আমি দিচ্ছি, সেগুলো হচ্ছে পাট, কিছু শব্দের অর্থ, গর্জে ওঠো, ডেকে হুঙ্কার দেওয়া, গরদান, শির, যন্ত্রণা, কষ্ট বা দুঃখ, ক্ষমা মাফ করা, জ্বালা ব্যথা দেওয়া, উক্ত করা। মন্ত্রী, রাজা বা রাষ্ট্রপতির পরামর্শদাতা, আসছে পিছিয়ে সর্বাঙ্গে সারা শুকনো, গড়িয়ে তৈরি করে দেওয়া, এগুলো তোমাদের জন্য আমি পড়া হিসেবে রেডি করেছি। এখানে আছে কিছু যুক্ত বর্ণ, যেগুলো তোমরা শব্দগুলো পড়ে, আমি শব্দ দিয়েছি, তোমরা বাক্য তৈরি করবে। আসছে পৃষ্ঠে, দেখো এখানে দুটো যুক্ত বর্ণ আছে, সযোগ ট, সযোগ ঠ, সযোগ ট, সযোগ ঠ, সযোগ ট দিয়ে হয় নষ্ট কষ্ট, আর সযোগ ঠ দিয়ে হয় পৃষ্ঠা প্রতিষ্ঠান, এগুলো দিয়ে কিন্তু বাক্য তৈরি করতে হবে। পরেরটায় যাও, নযোগ ত, নযোগ তযোগ রফালা, আমন্ত্রণ নিমন্ত্রণ, তোমরা এটা এই দুটো দিয়ে শব্দ দিয়ে বাক্য তৈরি করবে। পরেরটাতে আছে যজ ব, যজ বফালা, জ্বলন্ত জ্বর, এই দুটো দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। এখন আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, আসছে পৃষ্ঠে অর্থগুলো, সর্বাঙ্গে সারা শরীরে, বিস্বাদ খেতে মজা নয় এমন, স্বাদ খেতে মজা, পুতলি বোঝকা, ফরমাস আদেশ, আস্তা করে আবর্জনা ফেলার জায়গা, কাকুর হাতে রূপো বা সোনার চুড়ি। অর্থগুলি ফুসর অবসর, টনটন যন্ত্রণা বোঝায় এমন, চিন চিন অল্প অল্প ব্যথা, পরস্পর একের সঙ্গে অন্যের, রাজপ্রাসাদ রাজার বাড়ি, পক্ষী প্রহরী, গর্জে ওঠা। ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করুন, পরস্পরের বিশ্বাস, আষ্টে পৃষ্ঠে পুটিলিটি, ফুসরত, তার হাতের রান্না এমন বিশ্বাস যে মুখেই তোলা যায় না, বৃদ্ধ লোকটি তার না ফুসরত কি হয়, হবে না, কি হবে বলতো, পরস্পরের তাও হবে না, টনটনেও হয় না, তাহলে কি, বৃদ্ধ লোকটি তার পুটুলিটি সযত্নে এক পাশে রেখে দিল। লোকটি কাজের চাপ এত বেশি যে দম ফেলার কি নেই, ফুসরত নেই, তার সমস্ত শরীর ব্যথা কি করছে, টনটন করছে, তারা দুজন কি বন্ধু, তাহলে কি হবে পরস্পরের, গ্রামের মায়া ছেলেটিকে ড্যাশ বেঁধে রেখেছে, কি হবে, আসছে পৃষ্ঠে। ইতিমধ্যে আমরা এই শব্দগুলো অর্থ জেনেছি। প্রশ্নগুলো উত্তর বলি ও লিখি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো তোমাদের বাড়ির কাজ, তোমরা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে। মনে রাখবে, গদ্যের প্রশ্ন উত্তর তোমার শেখার দরকার নেই, এটি সিন অর্থাৎ দেখে আসবে, তোমার গদ্য থেকে দেখে দেখে উত্তরগুলো লেখার চেষ্টা করবে। দেখো আমি কিছু দিয়েছি, এগুলো তোমাদের করতে হবে। রাজপুত্র কোথায় বসে রাখে, রাখা বন্ধুর বাসে শুনত, তুমি কি মনে করো অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল, চ, ছ, গল্পটা তোমার কেমন লেগেছে, কেন এমন লেগেছে, কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল, রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন, কাঞ্চনমালা এবং কাঁকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো। এরপরে আছে বিপরীত শব্দ, বন্ধুরা চলো আমরা এখন বিপরীত শব্দ জেনে নিই, বিপরীত শব্দ জেনে নিই, কান্না হাসি, চেনা অচেনা, ভালো মন্দ, বড় ছোট, আলো অন্ধকার। ক, সন্তানের মৃত্যুতে তিনি কি ধরে রাখতে পারলেন না, কান্না ধরে রাখতে পারলেন না। দ্বিতীয়টা কি হতে পারে বলো, অচেনা হবে কি,
চেনাও হবে না, তাহলে কি হতে পারে? ভালো লোকটি, মন্দ লোকটি, দেখো তো, ঠিক আছে না? মন্দ লোকটি ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে। রাসেল বয়সে ছোট হলেও সংসারে অনেক কাজে মাকে সাহায্য করে। লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব কি হবে তাহলে বলো তো? আলো হতে পারে কি, অন্ধকার না, বড় হতে পারে না, কি হতে পারে বলো? দেখো তো, চিন্তা করো, খুব চেনা মনে হচ্ছে। হ্যাঁ, বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিকে কি হতে পারে দেখো তো, কি আসে বিদ্যুৎ চলে গেলে? বিদ্যুৎ চলে গেলে চারদিকে অন্ধকার, অন্ধকার নেমে আসে আলো, অন্ধকার। এই তো, তুলে নাও তোমরা সব একে একে। এবারে আমরা এবার তোমাদেরকে আজকে এই আলোচনা শেষে তোমরা কিছু কিছু বাড়ির কাজ পেয়েছো। বাসায় বসে ভিডিওটি বারবার রিভিউ দিয়ে সুন্দর করে বাড়ির কাজগুলো তুলে নিয়ে ভালো করে পড়বে। সকলের প্রতি আমার এই প্রত্যাশা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় বসে খুব সুন্দর করে পড়াশুনো করো, এবং সর্বোপরি এমন তো পরিস্থিতিতে অবশ্যই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং যথারীতি স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবে। অনেক ধন্যবাদ তোমাদেরকে, শুভকামনা সবার জন্য।